সবাই তো সুখী হতে চায়, কেউ হয় কেউ হয় না, গানটি আমরা ভুলে যাইনি তাই না? স্বাগত জানাচ্ছি দর্শক ক্যারিয়ার আড্ডাতে। আজকে ক্যারিয়ার আড্ডায় উপস্থিত আছেন লাইফ কোচ, যিনি আমাদের রিয়েলি লাইফ সায়েন্স নিয়ে কাজ করেন। আমাদের আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে উনি কথা বলবেন, সায়েন্স অফ হ্যাপিনেস, কীভাবে আমরা সুখী হতে পারি বা সুখী হওয়ার সেই রহস্যটা কী, সেটা নিয়ে আজকে কথা বলবেন আহমেদ বারি, লাইফ কোচ, ক্যারিয়ার কোচ, ট্রেনার, ভাইস প্রেসিডেন্ট, ওয়াজডা, নিউজিল্যান্ড। থ্যাংক ইউ জামি। ওকে, সো আসলে এটা কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আমরা যেটা আছে যে সুখী হওয়ার জন্য কি কোনো সূত্র আছে কিনা। আমি বলি যে হ্যাঁ, সুখী হওয়ার কিছু সূত্র আছে, কিছু মন্ত্র আছে, এগুলো যদি আমরা ফলো করতে পারি সবার জন্য, সেটা শুধু একজনের না, আমাদের সবার জন্য, আমরা সবাই চাই যে আমরা সুখী হব। সো যে কারণে যেটা আমি চাচ্ছিলাম যে আমি কিছু আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করার জন্য, কারণ আমি এটা নিয়ে এখন ইদানিং খুব পড়ালেখা করছি এবং এটা নিয়ে আমি ট্রেনিং করেছি যে সায়েন্স অফ হ্যাপিনেস, যেটা হচ্ছে যে আমাদের জীবনে আমি যদি একজন সফল মানুষ হতে চাই, তাহলে সুখের কোনো বিকল্প নাই। কোনো দুঃখী মানুষ কিন্তু সফল হতে পারে না, অর্থাৎ বৈষয়িকভাবে হয়তো তার চারপাশে অনেক কিছু আছে, কিন্তু সে যদি মানসিকভাবে যদি সে নিজেকে সুখী রাখতে না পারে, খুশি রাখতে না পারে, তাহলে আমার মনে হয় সেই জীবনে কোনো মূল্য নাই। ইনার পিস, এক্স্যাক্টলি ইনার পিস। সো সায়েন্স অফ হ্যাপিনেসকে আমরা এভাবে বলবো যে যেটা আমাদের নিজেকে প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটা মুহূর্ত আমাকে প্রফুল্ল রাখবে, আমাকে হাসি খুশি রাখবে, প্রফুল্ল রাখবে এবং নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন থাকবে, ইয়েস আমি যা করছি বা যেটার জন্য আমি এই পৃথিবীতে এসেছি, আমি কিছু কন্ট্রিবিউশন করতে পারছি বা আমি কিছু অবদান রাখতে পারছি, আমার চারপাশে মানুষ আমাকে ভালো বলছে। এই জিনিসগুলো আমি মনে করি যে সায়েন্স অফ হ্যাপিনেসের খুব ইম্পর্টেন্ট। কেন এটা দরকার, সেটা হচ্ছে যে আমরা যেটা হচ্ছে বাই ডিফল্ট মানুষ সুখী হতে চাই এটা, এবং সব সব প্রতিটা মানুষই কিন্তু যেটা হচ্ছে যে তার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে সুখে থাকতে চায়, কিন্তু এটা খুব চ্যালেঞ্জিং বিষয় যে এটা সুখে থাকাটা কিন্তু খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়, যে কারণে কিন্তু একটা আমাদের যদি আমরা সুখী না থাকি তাহলে যেটা হবে যে আমাদের যেটা বললাম যে ইমোশনাল চ্যালেঞ্জ হবে, আমাদের বিভিন্ন রকম ইমোশনাল চ্যালেঞ্জ হবে। এবং খুব রিসেন্টলি দেখা গেছে যে মানুষের মধ্যে এই সুখী হওয়ার প্রবণতা না থাকার ফলে তাদের মধ্যে আত্মহত্যার রেট বেড়ে গেছে অনেক অনেক পরিমাণে। তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের মাদকাসক্তের মধ্যে তারা জড়িয়ে পড়ছে, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের রোগের দেখা যাচ্ছে। ইভেন আমি যদি সুখী না হয় এর ফলাফল কিন্তু আমার ক্যান্সার হতে পারে এবং আমার হার্ট আমার হৃদরোগ তো হতেই পারে, হার্ট অ্যাটাক ধরনের কোনো ধরনের হতে পারে, হ্যাঁ, এবং অনেক প্যারালাইজ হয়ে যাবো আমি অনেক রকমের, এবং অনেক রকমের কমপ্লেক্স স্টোরি হবে যদি আমি শুধুমাত্র আমি যদি আমার মধ্যে যদি প্রফুল্লতা না থাকে, আমি যদি সুখী নিজেকে কখনো সুখী ভাবতে না পারি, ঠিক আছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার যে এটার জন্য একটা সলিউশন আছে, যে আমাদের সলিউশন আছে। তো খুব সহজে যদি বলতে চাই প্রথমে সলিউশনটা কি, আমরা সেটা হাউ আমরা কীভাবে, প্রথম কথা হচ্ছে যে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে আমরা সবাই সুখী, হ্যাঁ সেটাই, আমরা সবাই সুখী। সেটা কীরকম, সেটা হচ্ছে যে আমাদের একটা দিনের পুরো ভাগটা হয়তো আমার জন্য আনন্দদায়ক না হতে পারে, কিন্তু সে তার মধ্যে আমি কিছু কিছু জিনিস কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে আনন্দদায়ক। কিন্তু আমরা যেটা করি যে আমরা সবসময় পুরো দিনটাকে দেখি যে আমার দিনটা শেষে সবচেয়ে লাস্ট সবচেয়ে শেষ ইভেন্টটা নিয়ে আমরা চিন্তা করি, যে অফিস শেষ করে বাড়ি যাচ্ছি, প্রচুর ট্রাফিক, এবং আমি সাথে সাথে সারাদিন যে আনন্দ ছিলাম, সারাদিন যে কিছু শিখলাম, সারাদিন যে আমার কিছু কন্ট্রিবিউশন ছিল, আমি সব কিছু ভুলে গেলাম। আমি বললাম যে আমার জীবনটা কেন এরকম, আমাকে কেন এরকম 2-3 ঘন্টা করে, তার মানে যেটা হচ্ছে যে, অথবা আমি বাসায় গেলাম দেখা গেলো যে আমার বাবা বা আমার মা বা অভিভাবক বা আমার স্বামী স্ত্রীদের হচ্ছে গিয়ে তারা কেউ না কেউ কোনো একটা কথা বলে বসলো এবং তাতে আমার মনে হয় আমার জীবন শেষ, হ্যাঁ কেন যে আমি বিয়ে করলাম, হ্যাঁ এরকম একটা জিনিস। তো সেই জায়গাটা যেটা হচ্ছে যে বা কেন যে রিলেশনশিপটা করলাম, বা দিনটা খুবই ভালো যাচ্ছিলো যারা এখনকার যারা আছে, যারা সম্পর্কের মধ্যে বিভিন্ন রিলেশনশিপ আছে, যে কেউ না কেউ একটা কথা বলে বসলো যে তুমি ওখানে গেছো, ফেসবুকে দেখলাম, আমাকে নিয়ে গেলাম, হয়ে গেল সমস্যা শুরু হয়ে গেল। বা অনেকে যেটা হচ্ছে যে এতটাই ফেসবুক নিয়ে থাকে, যেটা হচ্ছে যে ফেসবুকে একটা নেগেটিভ স্ট্যাটাস আসলেই তারা সাথে সাথে নিজেদেরকে খুব ফ্রাস্ট্রেশন বা খুব অ্যাঙ্গ্রি হয়ে যায় তারা নিজেরা, যে এবং খুব বাজেভাবেই তারা নিজে থেকে এক্সপ্রেস করে আবার ফেসবুকে। তার মানে জিনিসটা হচ্ছে যে আমরা একটা সারাদিনের সুখের মধ্যে আমরা শুধুমাত্র দুঃখের বা চ্যালেঞ্জিং বিষয়গুলোকে আমরা বেশি ফোকাস করি,
ঠিক আছে, সেই কারণে কিন্তু আমরা আসলে সুখের বিষয়টা আমরা অনুভব করতে পারি না। এবং একটা মানুষ এটা যেটা বলবো যে একটা চিন্তা ভাবনার মধ্যে হচ্ছে যে তারা সবসময় নেগেটিভ জিনিসগুলোকে আগে দেখার চেষ্টা করে, তার পজিটিভ জিনিসটা আমরা হচ্ছে আমাদের মধ্যে পজিটিভ বা ইতিবাচক দৃষ্টিভঙ্গিটা আমাদের মধ্যে তৈরি হয় না বা তৈরি করতে আমরা জানি না। যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গিটা আমরা সবসময় তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা সুখের স্বপ্নটা আমরা খুঁজে পাবো। যে মানুষটা সুখী হবে সেই শুধুমাত্র সফল হবে, যে মানুষটা সুখী হবে সে সফল হবে। সফল হওয়া মানে কিন্তু টাকা পয়সাই না, শুধু যে মানুষটা সুখী সে কিন্তু অফিসে ভালো কাজ করে, সে প্রোডাক্টিভ হয়। যে মানুষটা সুখী তার আশেপাশে অনেকে, তার সবসময় তার অনেক সহচর, তার অনেক বন্ধু হয়। যে মানুষটা সুখী তার কিন্তু যেটা হয় যে প্রশংসা করে সবাই। এবং আমি সেই জন্য বলছি যে সুখী থাকাটা কিন্তু কোনো কঠিন বিষয় না, শুধু আমাদেরকে সেই প্রসেসটা জানতে হবে। তার একটা প্রথম পয়েন্ট আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে সারাদিনের কর্ম থেকে আমি শুধু বের করার চেষ্টা করবো যে আমার ভালো জিনিসগুলো কি, ঠিক আছে। কারণ আমরা ভালো মন্দ নিয়েই কিন্তু আমাদের হয়তো আমার ভালো মন্দের মন্দটার পরিমাণটা বেশি বেশি হতে পারে, কিন্তু আমি মন্দের দিকে না যেয়ে আমি ভালোর পরিমাণটা কি এটাই যদি আমি বের করতে পারি, তাহলে এটা হচ্ছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটাকে একটা চর্চার মধ্যে আনতে হবে, সেটা হচ্ছে যে প্রতিদিন বাসায় যাওয়ার পরে আমার যতই কষ্ট হোক যতই পরিশ্রম হোক না কেন, যারা এটা নতুনভাবে করে সেটা তাকে লিখতে হবে, কাগজে লিখতে হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট। অনেকে আমরা চিন্তা করি যে আমি মনে মনে চিন্তা করবো শুধু, তাহলে কিন্তু হবে না, কাগজে লিখতে হবে যে আমি এই তিনটা কারণে, হয়তো শুরু করতে পারেন যে তিনটা কারণ, এই তিনটা কারণে আমার যে নাম্বার ওয়ান আমি এই কারণে ভালো লাগছে, আমার নাম্বার টু ওটা, নাম্বার থ্রি এটা। সো তিনটা কারণ করে শুরু করুন এবং প্রতিদিন একটা ডায়েরি মেনটেন করুক এবং ডায়েরি মেনটেন করে সেই তিনটা কজ লিখুক যে এই তিনটা কারণে আমি, পরের দিন একই জিনিস, পরের দিন একই করে 30টা দিন যখন সে করবে সে দেখবে যে 90টা বিষয় আছে যা তাকে আনন্দ দিয়েছে এক মাসের মধ্যে। এবং এটা একটা প্রচণ্ড স্ট্রং একটা কি বলবো যে রিইনফোর্সমেন্ট তৈরি হবে তার চারপাশে। এবং দেখা যাবে যে এই 30 দিন পরে কিন্তু তাকে খুব বেশি নেগেটিভ জিনিসগুলো তার চোখে পড়বে না। তার আমার কিন্তু একটা মজার একটা জিনিস আছে, আমি টুলস ইউজ করি, সেটা সবাইকে আমি বলি এবং আমার মনে হয় যেটা আমার আমি প্রবর্তন করছি বা ইন্ট্রোডিউস করেছি বাংলাদেশ সহ সারা বিশ্বে, সেটা হচ্ছে যে ট্রাফিক ট্যুরিজম। ট্রাফিক ট্যুরিজম, যখন মানুষ ট্রাফিক নিয়ে খুব মানে চিন্তা করে যে ট্রাফিকে এত জ্যাম, এত কি হবে এত, আমি তখন বলি যে তুমি জাস্ট ওখানে বসে তুমি দেখো না আশেপাশে, অবজার্ভ করো যে সাইনবোর্ডটা কীরকম, কী লেখা আছে সাইনবোর্ডে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে গাড়ির পেছনে কী লেখা আছে বা বাসের পেছনে কী লেখা আছে বা বাসের কটা লাইট ভাঙা বা কালারটা কেমন, মানুষগুলো যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তাদেরকে কি তুমি স্টাডি করতে পারছো বসে বসে? দেখো তো তাদের মধ্যে যে কেউ চা খাচ্ছে, কেউ সিগারেট খাচ্ছে, কেউ বসে আছে, কেউ হতাশ, কেউ খুব হাসি মুখে, কেউ মোবাইলে কথা বলছে। এই জিনিসগুলো কিন্তু দেখার মধ্যেও কিন্তু অনেক সময় আপনি আনন্দ খুঁজে পাবেন, ঠিক আছে। সো আমরা যেটা করি যে সেটা না করে আমরা শুধু কেন এত ট্রাফিক, কেন এত ট্রাফিক, কেন এত ট্রাফিক করে কিন্তু আমরা নিজেদেরকে অনেক বেশি উত্তেজিত করে ফেলি। সো সেই জিনিসটা ওই সময়টায় কিন্তু দেখা যাচ্ছে যে আমি যদি নিজেকে কাম ডাউন করে আমি ভালো জিনিসগুলো যদি খুঁজে বের করার চেষ্টা করি, দৃষ্টিভঙ্গি যদি দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আসবে। তো এটা কিন্তু তৈরি হবে যদি আমি 30 দিন একই জিনিস না 30 দিন আমি লিখবো যে আজকের দিনটা এই তিনটি কারণ। এই তিনটি কারণ হয়তো ডাবল হতে পারে, কিন্তু আমি লিখবো যে আমার এই তিনটি কারণে আজকের দিনটা ভালো লেগেছে, আমি ঘুম থেকে উঠেছি ভালো। এটা ছোট সিলির জায়গা হতে পারে যে আজকে খুব ভালো জিনিস শিখেছি। দর্শক যারা আজকে এই যে ভিডিওটি দেখছেন তারা খুব ভালো একটু জিনিস শিখেছেন, এটাও একটা ভালো কাজ হিসেবে লিখে নিতে পারে যে আমি এই টিপসটা পেলাম আমি আজকে একটা ফেসবুকে, বা আমার একটা বন্ধু আমাকে ভালো বলেছে, বা এই কাজটা আমি শেষ করেছি টাইমলি, আমি খাবারটা খেয়েছি ঠিক মতো। আচ্ছা, একটা সুখের হওয়ার আরেকটাই টুলস কিন্তু হচ্ছে যে আমাদের লাইফস্টাইল। আমরা দুঃখের সাথে বলতে হয় যে আমরা অধিকাংশ মানুষ কিন্তু আমরা জানি না যে আমাদের কখন খেতে হয় বা কীভাবে কী খেতে হয়, কখন কোন সময়টা আমাদেরকে খেতে হবে। সো আমাদের লাইফস্টাইলটা কিন্তু আমরা মেনটেন করি না। আমার মনে হয় যে ওটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, বাট আমি সবাইকে বলবো যে আমাদের সঠিক সময়ে খাবারটা খেতে হবে, আমাদের ব্রেকফাস্ট কী খেতে হবে, লাঞ্চ কী খাবো আমরা এবং ডিনার কখন করবো, এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু আমরা আমাদের শরীরে অনেক এনার্জি তৈরি হবে এবং আমাদের তখন ভালো লাগবে। আর যখন আমরা মানে নিয়ম ছাড়া আমরা যখন খাওয়া দাওয়া করবো তখন কিন্তু আমাদের শরীরের কিন্তু ডাইজেস্টিভ প্রবলেম হবে, আমাদের অসুস্থ হবো এবং তখন আমাদের ফ্রাস্ট্রেশনগুলো তৈরি হয় আমাদের মধ্যে। সো তিনটে পয়েন্ট পেলাম, এই তিনটা পয়েন্ট যদি আমরা আমাদের নিয়মিত আমাদের লাইফে নিয়ে আসতে পারি। একটা জিনিস আমি মজার বলে রাখি যে কেন আমি বলছি 30 দিন করার জন্য,
সেটা হচ্ছে যে 30 দিনে যে কোনো জিনিস যদি কন্টিনিউ করি তাহলে এটা আমাদের হ্যাবিট তৈরি হয়ে যায়। সো এটা আমার হ্যাবিট তৈরি করতে হবে যখনই আমি হ্যাবিট, এবং যখন দেখবেন যে আমি যখনই কেউ আমাকে চারপাশে এসে নেগেটিভ কথা বলে আমি সহজে সেটাকে পজিটিভ নিতে পারি, কারণ এটা আমার এখন হ্যাবিট হয়ে গেছে। আপনি এটা চর্চা করেছেন একবারে, এটা এটা করতে করতে কিন্তু আমাদের, এবং আমাদেরকে শেখানো হয়েছে সেভাবে যে প্রতিদিন 3টা জিনিস তুমি লিখবে, এরপর যদি সময় পাও তুমি তারপর সেটা তুমি ব্যাখ্যা লিখতে পারো যে কেন সেই 3টে জিনিস তোমার কাছে ভালো লেগেছে। তার মানে সুখী হওয়াটাও একটা হ্যাবিট, যার সুখী হব এটা একটা চর্চা করতে হবে, চর্চা করতে হবে, সুখী হতে হবে চর্চা করতে হবে। দর্শক দর্শকের উদ্দেশ্যে আমরা আজকে সায়েন্স অফ হ্যাপিনেস অনেক কিছু শিখলাম, খুব শর্ট, খুব ছোট করে বললাম, ছোট করে একটা লম্বা লেকচার, একটা ডে লং একটা ট্রেনিং এর পার্ট, খুব ছোট করে লাইফ কোচ উনি নিজে প্র্যাকটিক্যালি চর্চা করে উনি বের করেছেন সুখী হওয়া যায় ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বি হ্যাপি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।